সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সফল অভিযানের পর ইসরায়েলি সেনাবাহিনীর এত বছরের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হামাসের এত বড় অভিযানের আগাম তথ্য পাওয়ার ক্ষেত্রে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার অপারগতা, নজরদারি কার্যক্রমে ব্যর্থতা এবং আলাক্সা ফ্লাট প্রতিরোধে ইসরায়েলের নজিরবিহীন ব্যর্থতা ইসরায়েলি সেনাবাহিনীর বিশ্বসেরা তকমা প্রশ্নের মুখে ফেলেছে। 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা জুড়ে ভয়াবহ নৃশংসতা ও স্থলযুদ্ধ পরিচালনার পরও দেশটির সেনাবাহিনী এ পর্যন্ত যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তা ইসরায়েলের সামরিক আগ্রাসনের সফলতার দাবি নিয়েও নানামুখী সংশয়ের জন্ম দিয়েছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। হামাসের অভিযানের প্রতিক্রিয়ায় গাজার বিভিন্ন বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। বিমান হামলার মাঝেই তারা স্থল অভিযানের জন্য প্রস্তুতি জোরদার করে। প্রাথমিকভাবে নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি 3,60,000 রিজার্ভ সেনা নামানো হয়। নির্বিচারে 3 সপ্তাহ বোমা হামলা চালিয়ে প্রায় 17,000 বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে হত্যার পর ইসরায়েলি পদাতিক সেনা গাজায় প্রবেশ করে। সেই থেকে 2 মাসেরও বেশি সময় গাজায় স্থল অভিযান চলছে। ইসরায়েলি সেনারা একদিকে গাজা শহরকে ঘেরাও করে অভিযান চালাচ্ছে, পাশাপাশি খান ইউনিসকে বিচ্ছিন্ন করে রেখেছে। উত্তর ও মধ্য গাজা থেকে অধিকাংশ মানুষ চলে গেছে গাজার দক্ষিণাঞ্চলে। বিপুল সংখ্যক গাজাবাসী রাফা সীমান্তের কাছেও সমবেত হয়। হামাস নির্মূল করার ঘোষণা দিয়ে অভিযান শুরু করেছিল ইসরায়েল। প্রায় 3 মাস যুদ্ধ করার পর এখন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা হামাসকে পরাজিত করতে পারেনি, তবে তাদের লক্ষ্যমাত্রার অনেকটাই তারা অর্জন করেছে। ইসরায়েল আরও দাবি করছে তারা হামাসের 8,500 যোদ্ধাকে হত্যা করতে পেরেছে। তবে যুদ্ধ ময়দানের বিপরীত চিত্র ইসরায়েলি কর্তৃপক্ষের এসব দাবিকেও প্রশ্নবিদ্ধ করেছে। সামরিক ব্যক্তিগত বিচারে ইসরায়েল হয়তো কিছুটা সাফল্য অর্জন করেছে। ইতোমধ্যেই ইসরায়েলি সেনা ও সাজোয়া যান গাজা উপত্যকার প্রাণকেন্দ্রে চলাচল করছে। যদিও এই অবস্থায় পৌঁছানোর জন্য তাদেরকে নিরীহ অসংখ্য নারী ও পুরুষকে হত্যা করতে হয়েছে, কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী এখনও পর্যন্ত হামাসের সমর ইউনিটগুলোকে ঘায়েল করতে পারেনি। ইসরায়েলি বাহিনীকে অত্যন্ত প্রতিকূল সব চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। এর মাঝেও তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বেশ কিছু ইউনিটকে এক জায়গায় আনতে পেরেছে। এসব ইউনিটের মাঝে যেমন প্রশিক্ষণার্থী পর্যায়ের সেনা আছে, তেমন আছে অভিজ্ঞ ও পারদর্শী সেনাও। এর পাশাপাশি তারা বিশেষায়িত কিছু ইউনিটকেও গাজায় নিয়েছে, যারা সরাসরি জেনারেল স্টাফের সাথে যোগাযোগ রাখে। জটিল পরিস্থিতি মোকাবেলার জন্য ইসরায়েলের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে ফ্রন্ট লাইনে রাখতে হয়েছে, যদিও এ কারণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মকর্তা নিহত হয়েছে। এরপরও ইসরায়েলকে ফ্রন্ট লাইনে সিনিয়রদের রাখতে হচ্ছে। এছাড়া সেনাদের মধ্যে সমন্বয় রাখা যাচ্ছে না, সেনা সদস্যদের মাঝে নানা ধরনের সংশয় আছে। ইসরায়েল দাবি করছে এ পর্যন্ত স্থলযুদ্ধে তাদের 174 জন সেনা নিহত হয়েছে, যার মধ্যে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তার সংখ্যা বেশি। ইসরায়েল যতটা দাবি করছে হামাসের ততটা ক্ষতি হয়নি তা অনেকটা নিশ্চিত। ইসরায়েল যাই দাবি করুক না কেন, সাম্প্রতিক কিছু পর্যালোচনায় জানা গেছে এ পর্যন্ত যুদ্ধে হামাসের নিহত যোদ্ধার সংখ্যা 3,500-এর বেশি হবে না। এটি হামাসের ফ্রন্টলাইনের মোট সংখ্যার 10%। প্রতি 10 জন হামাস যোদ্ধা হত্যা করার বিনিময়ে ইসরায়েলকেও 1 জন সেনাকে হারাতে হচ্ছে। যুদ্ধটি যদি প্রথাগত কোনো যুদ্ধ হতো তাহলে এই অনুপাতে ইসরায়েলের সন্তুষ্ট হওয়ার অবকাশ ছিল, কিন্তু এই যুদ্ধটি তেমন কোনো যুদ্ধ নয়। হামাস যোদ্ধারা আদর্শগত এবং ধর্মীয়ভাবে অনুপ্রাণিত এবং মৃত্যুভয়কে উপেক্ষা করার মতো সাহস তাদের আছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে নিহত হতে চায় কারণ তারাও মনে করে এর মাধ্যমে শহীদি মর্যাদা লাভ করবে। অন্যদিকে ইসরায়েল তার জনগণকে সামরিক অভিযানে যুক্ত হওয়ার জন্য ব্যাপকভাবে প্রণোদনা দিলেও কট্টর ইহুদি ছাড়া সাধারণ ইসরায়েলিদের মধ্যে সামরিক কাজের ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই। ইসরায়েলি জনগণ কখনোই তাদের ছেলে, স্বামী এবং ভাইদের লাশের মিছিল দেখতে অভ্যস্ত নয়। ফলে গাজা যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলি জনগণের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এর প্রমাণ মিলে গোলানি ব্রিগেড প্রত্যাহার করার নেয়ার মধ্য দিয়ে। গোলানি ব্রিগেড ইসরায়েলি সেনাবাহিনীর প্রাচীনতম এবং সবচেয়ে সজ্জিত ইউনিটগুলোর মধ্যে একটি। কিন্তু গাজা যুদ্ধে এই ব্রিগেডের 72 জন সেনা নিহত হয়। এরপর তাৎক্ষণিক সিদ্ধান্তে এই ব্রিগেডকে গাজা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। সর্বশেষ আরও 5 ব্রিগেড সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এতদিন ইসরায়েলি বাহিনী তাদের অপ্রতিরোধ্য সামরিক শ্রেষ্ঠত্বের যে দাবি করত তা ইতোমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তারা হামাসের টানেল নেটওয়ার্ক ধ্বংস করার যে স্বপ্ন দেখেছিল তা থেকেও তারা এখনও অনেক দূরে। সাগরের পানি দিয়ে হামাসের টানেল ভাসিয়ে দেওয়ার যে পরিকল্পনার কথা ইসরায়েল জানিয়েছিল তারও কোনো কার্যকারিতা দেখা যায়নি। হামাসকে নির্মূল করার পাশাপাশি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের আরেকটি উদ্দেশ্য হল বন্দী থাকা জীবীদের উদ্ধার করা। কিন্তু এ পর্যন্ত এ লক্ষ্য অর্জন তো সম্ভব হয়নি। উল্টো 3 জন ইসরায়েলি বন্দীকে হাতের কাছে পেয়েও গুলি করে হত্যা করা হয়। এর ফলে ইসরায়েলি বাহিনী দেশে ও বিদেশে মারাত্মক চাপের মুখে পড়ে। সামরিক প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী ছিল বিশ্বসেরা হিসেবে স্বীকৃত। 7 অক্টোবর ইসরায়েলের অনেক প্রযুক্তি কাজ না করলেও চলমান যুদ্ধে সামরিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রত্যাশা অনুযায়ী কাজ করেছে। ফলে ইসরায়েল আশা করছে গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এসব সামরিক প্রযুক্তি হয়তো অনেক দেশ সংগ্রহ করতে চাইবে। ফলে ইসরায়েলের সামরিক প্রযুক্তি রফতানির পরিমাণও বৃদ্ধি পাবে। এতে যুদ্ধের অস্বাভাবিক খরচ কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে বলে ইসরায়েলি নীতি নির্ধারকেরা স্বপ্ন দেখছেন। এবারের যুদ্ধে নতুন বেশ কিছু অস্ত্র এবং সিস্টেমকে সফলভাবে পুরনো সিস্টেমের সাথে একত্রিত করা হয়েছে। এই তার নামের সাজোয়া যানগুলো মাত্র 1 বছর আগে ইসরায়েল তৈরি করেছিল। এবারের যুদ্ধে তা সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়। নতুন আরও কিছু সামরিক উপকরণ যেমন আয়রন স্টিং, স্মার্ট মর্টার এবং স্বল্পমূল্যের রিকনেসান্স কোয়াড কোয়াডপ্টার ড্রোন আরবান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি কম রাখতে সহায়তা করেছে। ছোট বডি ক্যামেরা এবং বন্দুক ক্যাম সব যুদ্ধ ইউনিটে মোতায়েন করা হয়। লাইভ ক্যামেরা সহ ডগ স্কোয়াডের কুকুর থাকায় ধসে যাওয়া বিল্ডিংগুলির ভেতরে অভিযান পরিচালনা করার সময় বুবি ফাঁদ এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। ইসরায়েলের আরেকটি সাফল্য হল তারা যুদ্ধের ডেটা লিঙ্ক গোপনীয়তার সাথে পরিচালনা করতে সক্ষম হয়েছে। লিঙ্কগুলো রিয়েল টাইমে এনক্রিপ্ট করা সম্ভব হয়েছে। ফলে হামাস এর কোনো তথ্য আগাম জানতে পেরেছে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইতিমধ্যে আয়রন ডোম অ্যান্টি মিসাইল সিস্টেম যথেষ্ট কার্যকর বলেই প্রমাণিত হয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েলি কিছু সামরিক যানের সমস্যা সামনে আসে, যেমন ট্রফি আর্মার্ড ভেহিকেলের প্রোটেকশন সিস্টেমটি কাজ করেনি। ফলে প্রথম দিকে ইসরায়েলি বাহিনী এই সাজোয়া যানের উপর ভরসা রাখায় তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে। কিন্তু ইসরায়েল খুব দ্রুত দুর্বলতা শনাক্ত করেছে। একই ঘটনা ঘটেছে মার্কাভা ট্যাঙ্কের ক্ষেত্রে। বেশ স্বল্প সময়ের মধ্যে ইসরায়েল মার্কাভা ট্যাঙ্কের নিরাপত্তা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য পাল্টা প্রতিরোধ ব্যবস্থাও সংযুক্ত করতে সক্ষম হয়। কিন্তু বাস্তবতা হল এত কার্যকর প্রযুক্তি ও সমরাস্ত্রের পরও এর কোনোটাই গাজা যুদ্ধের সমীকরণ পাল্টে দেওয়ার মতো গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারেনি। ইসরায়েল দীর্ঘ সময় ধরে সামরিক উপকরণের সফলতার ব্যাপারে নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছে, কিন্তু এখনও পর্যন্ত এই প্রোপাগান্ডা কৌশল খুব একটা কাজে আসেনি। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসরায়েল যেভাবে চিত্রায়িত করেছে তা পশ্চিমা বিশ্বে কিছুটা গ্রহণযোগ্যতা পেলেও বিশ্বের অন্য কোথাও সেভাবে সাড়া তুলতে পারেনি। হামাসকে আইএস এর সাথে তুলনা করার চেষ্টা, আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং হামাসের বিরুদ্ধে আরব বিশ্বকে খেপিয়ে তোলার চেষ্টাও শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় ব্যর্থতা হল বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা কমিয়ে আনতে না পারা। আন্তর্জাতিক আইন মানার ক্ষেত্রে নিজেদের তৎপরতা চালিয়ে যাওয়ার যে দাবি তারা করেছিল তা গোটা পৃথিবীর সামনে জালিয়াতি হিসেবেই সামনে এসেছে। খোদ ইসরায়েলি জনগণও নেতানিয়াহু প্রশাসনের এসব কথাবার্তায় আর বিশ্বাস রাখতে পারছে না। কথিত হামাস যোদ্ধাদেরকে যেভাবে নগ্ন করে ইসরায়েল হেনস্থা করেছে তা শান্তিকামী মানুষ মেনে নিতে পারেনি।
তারা অনুধাবন করেছে কোনো ন্যায়সঙ্গত কারণে ইসরায়েল এবারের অভিযান পরিচালনা করছে না, বরং এর নেপথ্যে আছে ফিলিস্তিনিদের প্রতি তাদের একরাশ ঘৃণা ও প্রতিহিংসা। ইসরায়েল হামাস যোদ্ধাদের হত্যার যে ছবি তুলেছে তার সত্যতা নিয়ে সংশয় থেকেই যায়। এছাড়া এবারের যুদ্ধে যে পরিমাণ সাংবাদিক, জাতিসংঘ কর্মীসহ বেসামরিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি নিহত হয়েছে তাও নজিরবিহীন। যুদ্ধ হয়তো একসময় শেষ হবে, কিন্তু বিপুল সংখ্যক বেসামরিক হত্যার জন্য ইসরায়েলকে অবশ্যই বারবার ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।